রাজ্যে প্রখ্যাত মশলা প্রস্তুতকারী সংস্থা লংতরাই গুঁড়া মশলার পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লংতরাই গুঁড়া মশলা সংস্থার শীর্ষ কর্মকর্তারা এবং প্রাতিষ্ঠানিক আধিকারিকরা। প্রতিষ্ঠানের সামাজিক কর্মসূচির দিকে খেয়াল রেখে এবং রাজ্যের এবং দেশের বিদেশের মা বোনদের প্রতিভাকে সম্মান জানাবার জন্য লংতরাই গৃহিণী সম্মান প্রতিযোগিতা নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শীর্ষ প্রতিষ্ঠান কর্তা ব্যক্তিরা। ডিসেম্বর মাসে এই লংতরাই গৃহিণী সম্মান 2022 প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা। উদ্দেশ্য হলো আমরা লংতরাই গৃহিণী সম্মান 2022, সেটা আমরা আপনারা ফেসবুকে দেখেছেন যে কিছুদিন আগে আমরা সেই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিয়েছি এবং এটা নিয়ে আমরা লাইভও করেছি ফেসবুকে। তোর সঙ্গে সারা ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে আরও বেশি ইনকোয়ারি এবং এটা সম্বন্ধে জানার যে কৌতূহল মায়েদের বোনদের, সেটা আরও বেশি আমরা পরিলক্ষিত করছি। আরও বেশি মানুষ এটা নিয়ে আগ্রহী এবং জানতে চাইছে। তো আমরা মনে করি যে আমাদের যে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে আমরা আশা রাখছি যে আপনাদের মাধ্যমে বিস্তারিত আরও তথ্য আমরা পৌঁছাতে পারব এবং আমরা আশা রাখব যে সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে যে এই তথ্য যাতে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মা বোনদের কাছে পৌঁছে সেই আশা আমরা রাখছি। আপনারা জানেন যে এই গত এক মাস ধরে বিভিন্ন মায়ের যে আরাধনা, দুর্গা উৎসব, নবরাত্রি, লক্ষ্মী পূজা, তারপরে আপনার কালী পূজা চলছে। আমাদের এই গৃহিণী সম্মানের মেইন উদ্দেশ্য হলো আমরা যেহেতু মশলা নিয়ে মিডিয়ার মাধ্যমে সৃজনশীল এই প্রতিযোগিতা নিয়ে রাজ্য এবং দেশ বিদেশের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করেছেন শীর্ষকর্তারা। পরে প্রতিযোগিতার নিয়মাবলী এবং খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে তথ্য প্রদান করেছেন প্রতিষ্ঠানের মহিলা জনসংযোগ আধিকারিক। তা বিস্তারিত বলবো, যেরকম সর্বপ্রথম আমাদের যে লংতরাই ফেসবুক পেজটি আছে ওইটিতে আমাদের গৃহিণীদের যারা পার্টিসিপেট করবেন তাদের সর্বপ্রথম ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে গৃহিণীদের তাদের পছন্দ মতো একটি মেনু তৈরি করতে হবে এবং ওই মেনুতে আমাদের মশলাই ব্যবহার করতে হবে। মশলা ব্যবহার করা শুরু করে একদম পুরো রন্ধন প্রক্রিয়াটি একটি ভিডিও বন্দি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7085071444 এবং এই ভিডিওটি একটি ক্যাপশন দিয়ে ইউজ করতে হবে। ক্যাপশনটি হবে যেরকম, মনে করুন কেউ চিকেন কারি রান্না করছে, তো ওই চিকেন কারিতে ক্যাপশনটি হবে লংতরাই গুঁড়ো মশলা দিয়ে তৈরি চিকেন কারি। এবং ভিডিও পাঠানোর শেষ তারিখ হচ্ছে আমাদের 30শে নভেম্বর এবং 15ই ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্তই ভিডিও পাঠাতে পারবেন। প্রত্যেক দিন আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও সন্ধ্যা 6টার মধ্যে লাইভ হবে। এবং প্রত্যেকটি ভিডিও আমরা কীভাবে যে মানে জয়ী হবে তাকে কীভাবে বসিত করব, এটা হচ্ছে যেই পোস্টটিতে সর্বোচ্চ বেশি লাইক এবং শেয়ার আসবে, মনে করুন একটি লাইকে আমরা 1 পয়েন্ট করে দেবো এবং ভিউজে 2 পয়েন্ট করে দেবো, এই হিসাবে আমরা কাউন্ট করে যে জয়ী হবে তাকে গৃহিণী সম্মান দেব। এবং একজন গৃহিণী শুধু একটি মাত্রই রেসিপি তৈরি করে আমাদেরকে ভিডিও পাঠাতে পারবেন। আপনার এই ভিডিওগুলোতে যদি কোনো মহিলা মানে কোনো গৃহিণী কেউ যদি কোনো টাইপ অফ অটো লাইকার ব্যবহার করে থাকেন বা কোনো টাইপ অফ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে তবে এই গৃহিণীকে আমরা ডিসকোয়ালিফাই হিসাবে গণ্য করব। ইভেন যদি কেউ এই ভিডিওগুলোতে কোনো আনঅথেন্টিকেটেড কিছু পাওয়া যায় তবেও গৃহিণীকে আমরা ডিসকোয়ালিফাই হিসাবে ঘোষিত করব। এবং মেইন আরেকটি বিশেষ কথা বলতে চাইছি আমি, যেরকম মনে করেন আমরা যে কোনো সময় এই উপরিউক্ত নিয়মাবলীগুলো আমরা পরিবর্তন করতে পারি এবং যদি কেউ আরও বিস্তারিত জানতে চাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ভিডিও পাঠাবেন ওই নাম্বারটিতে আমাদেরকে কল করে আপনারা আরও ডিসকাস করতে পারবেন। যদি কেউ কোনো টাইপ অফ কোয়েরি থাকে আমরা অবশ্যই তাকে সলিউশন দিয়ে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ। উল্লেখ্য, বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট মানের গুঁড়ো মশলা তৈরিতে লংতরাই গুঁড়ো মশলা প্রতিষ্ঠান রাজ্য এবং দেশে একটি সুপরিচিত নাম। একই সঙ্গে সামাজিক নানান কর্মসূচিতেও প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।